ভিডিও চালাবেন অবশ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, ইউটিউব বন্ধ করে দিলেও, ভিডিও বন্ধ করে দিলেও। এর জন্য আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, আপনার ফোনে সে সেটিং আছে, সেই সেটিংটা করলেই আপনি দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকের ইউটিউব অ্যাপ আছে। ইউটিউব অ্যাপে আমরা আমাদের মনের মতো সং শুনি, যেটা অন করলে কী হয় আমরা সেটা শুনতে পাই, দেখতে পাই। এবং এটা চললে কিন্তু, এটা আমি যদি অফ করে দেই কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক হচ্ছে না, বা আমি যদি এটা মিনিমাইজ করে দেই কিন্তু আমার সং অফ হয়ে যায় ভিডিওর সঙ্গে সঙ্গে, কিন্তু এবার থেকে সেটা আর হচ্ছে না। আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম আছে, ক্রোম ব্রাউজার আছে, সেটা আপনি অন করবেন। প্রথম দেখুন, ক্রোম ব্রাউজার আমি অন করছি। এখানে আপনি কি করবেন, youtube.com টাইপ করবেন, ইউটিউব, youtube.com, ওকে। হ্যাঁ, তারপর কি করবেন আপনি, এই জায়গাটা ক্লিক করবেন, এই জায়গাটা, ওকে। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট বলে লেখা আছে। দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে লেখা আছে, এই জায়গাটা, এটাকে আপনি ক্লিক করবেন, ওকে। তো আমি ক্লিক করছি, আমারটা ডেস্কটপ সাইট হয়ে গেছে। এইবারে আপনি এখানে আপনার মনের মতো সং সার্চ করবেন। আমি এখানে সার্চ করব পপ সং, ওকে, পপ সং, পপ সং। তো তারপরে পপ সংগুলো চলে আসুক। এরপরে আমি দেখি, আমি নিচের দিকে নিয়ে আসি, প্লে লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন পপ সং, পপ মিউজিক প্লে লিস্ট, সেটা আপনি অন করবেন। ঠিক আছে, আমার অন হচ্ছে। এটা কিন্তু এখন লোডিং হচ্ছে, অন হচ্ছে। অন হলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অন হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট এটা অফ করে দিই। এই দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটা মিনিমাইজ করে দিই তাও আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে। এটা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে দিলাম এটা আমি, কিন্তু দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে জাস্ট। আপনি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করতে পারবেন সাইড টিপে। তো এবার থেকে আর কোনো অসুবিধা নেই, ইউটিউব ভিডিও দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে আমি কী বলবো, আপনারা খুব ভালো আমি জানি, আপনারা আমার ভিডিওতেও লাইক করেন, কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন, এটা আমার খুব ভালো লাগে। এইগুলো আমার আরও মোটিভেশন বাড়ায় এই ভিডিও বানাতে। তো ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে, আমি তার অ্যান্সার দেবো কাইন্ডলি। আর এমন টিপস যদি আপনারা জানতে চান, আরও নিউ নিউ প্রসেস, নিউ নিউ টিপস যদি জানতে চান একই এই এই সাবজেক্টে, তো আমি তাদের আমি বলবো। আপনি তাহলে কি আপনাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি সেই ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থাকবেন।